তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বীজগণিতের 5টি শর্ট কোশ্চেন নিয়ে। যে 5টি শর্ট কোশ্চেন এবারে 2020 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তা এই যে 5টি শর্ট কোশ্চেনের কথা বলবো এবং এই শর্ট কোশ্চেনগুলো পুরো বিস্তারিত সমাধান করে তোমাদের কাছে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয় তাহলে এই ভিডিওটি পুরো ওয়াচ করো, বীজগণিতের এর 2 নম্বর শর্ট কোশ্চেন থেকে কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট সেটি জানার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা এই রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, ও কেননা এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত এখানে আপলোড করা হয়। তো যারা নতুন রয়েছে দর্শক তারা সাবস্ক্রাইব করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনে অল গিয়ে ক্লিক করো, তাহলে তোমাদের সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা চলুন অঙ্কগুলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যে অঙ্কটি x = 2 = b = 5 = c = 8 হলে a এর 50% = b এর 20% = c এর কত পার্সেন্ট? তাহলে এখানে রয়েছে কি a = 2 = b = 5 = c = 8। তো এটাকে আমরা কি হচ্ছে ইস্টু থাকলে বাই আকারে লিখতে পারি, সেটাকে বাই আকারে লিখে দেবো, কি হচ্ছে a/2 = b/5 = c/8। দেখো এখানে যখনই বাই আকারে লিখবো পার্সেন্টেজ মানে কি আমরা জানি, পার্সেন্টেজ মানে আমরা জানি হচ্ছে যে ওটাকে 100 রিপ্রেজেন্ট করা। যদি আমাকে 50/100 হয় তাহলে আমরা লিখে লিখতে পারি যে 50%। তাহলে আমরা এই এই আকারে সাজার আরম্ভ, নিচে যাতে 100 থাকে তাহলে পার্সেন্টেজে আসবে। তো আমরা একবারে করার চেষ্টা করবো, দেখো কিভাবে করছি, a/2 কি হয়ে যাচ্ছে এখানে 100/100 লিখতে পারি, কেন কেটে গেলে কি হয়ে যাচ্ছে 1 থাকে, 100/100 লিখতে পারি, কেন কেটে গেলে কি হচ্ছে 1 থাকে। তারপরে এখানে কি হচ্ছে b/5 রয়েছে, ইন্টু এখানে কি রয়েছে আবার 100/100 এখানে লিখতে পারি। তো প্রত্যেকটা জায়গায় সেম করলাম, c/8 রয়েছে এখানে কি লিখতে পারি 100/100। এবার এখান থেকে যদি কাটাকুটি করি কত হয়েছে, হয় 2 দিয়ে 50 দুগুণে 100, আবার এখানে 5 দিয়ে কাটি কত হয়েছে 20, আর এখানে যদি 8 দিয়ে একবারে কাটি, দেখো 4 দিয়ে যদি কাটি ভালো করে, এই জায়গাটা দেখো তোমাদের কেটে ছোটো করে দেখাচ্ছে, একবারে কাটলে আমরা জানি যে 2.5 হয়, তো দেখো 4 দিয়ে কাটি এখানে 2 হয়, 4 দিয়ে কাটলে এখানে 25 হয়, 25কে আবার 2 দিয়ে কাটলে এখানে কি হচ্ছে 22.5 হয়, যেটাকে লিখতে পারি 2.5 তাহলে এটা রেখে দিলাম। দেখো এখানে এখানে কি লেখা যায় a/ কি হচ্ছে a/50/100 = b/ কি চলে আসে 20/100, এখানে চলে এসছে c/ কি হচ্ছে 22/100। দেখো বাই আমি 100টা কোনো কিছু করিনি, ক্যালকুলেশন গেলেও আমরা কিছু করবো না, কারণ হচ্ছে এখানে যদি কাটাকুটি করতে পারতাম 50 দিয়ে, কিন্তু আমার 100টা দরকার, কারণ পার্সেন্টেজে আনতে হবে, আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে এটাকে লিখতে পারি a/50, এটাকে লিখতে পারি b/20%, আর এটাকে লিখতে পারি c/22 = 1/2%। তাহলে 22 * 1/2, দেখো a/50% রয়েছে, b/20% রয়েছে, c/ কত পার্সেন্ট বলেছে, তাহলে কি হবে c/ কি হয়ে যাবে, c/ হয়ে যাবে হচ্ছে 22 * 1/2%, এটা হচ্ছে আনসার। বোঝা গেছে, নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। এরপরে 2 নম্বর যে অঙ্কটি হচ্ছে x - 5x/x + 3 - 5y/y + 3 - 5z/z = 0 হলে 1/x + 1y + 1z = কত? তো আমি একটু জোরে বলছি, তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি আসতে বলার চেষ্টা করবো। তো এখান থেকে দেখো ও কি আছে, 3 - 5x/x + 3 - 5y/y + 3 - 5z/z = 0 আছে, এটাকে কি করবো বিচ্ছেদ করবো। বিচ্ছেদ করলে কি জানি আমরা, যেটা হরে থাকে সেই হরের যে ভ্যালুটা আছে সেটা কি হচ্ছে এখানে দুবার হয়ে যায়, এখানে বিচ্ছেদ প্রক্রিয়া করছি, কি হচ্ছে 3/x, x/5/x, এই 5x/x এই এটা এর তলায় এটা এর তলায় চলে গেলো, কেন বিচ্ছেদ করলাম, এবং এটাকে যদি মাইনাস করি তাহলে এটাই চলে আসবে, প্রত্যেকটাকে বিচ্ছেদ করবো, 3y - 5y/y + 3z - 5z/z = 0। তো এখান থেকে দেখো 3x + 3y + 3z এগুলোকে পাশাপাশি রাখলাম, এবং এইখানে এইখানে দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, y কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো, এইটা এখানে -5, এখানে -5, এখানে -5, তোমাদের এখানে লিখেই দেখাচ্ছি -5 - 5 - 5, এখানে -5 বেঁচে রয়েছে, এই -5 আর এই -5 = 0 রয়েছে। তাহলে এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে না, এখান থেকে 3 কমন গেলে কি হয়ে যায় 1/x + 1/y + 1/z, রাইট, কোনো অসুবিধা নেই, এখান থেকে প্রত্যেকটা থেকে 3 কমে গেছে, 3 চলে গেলে, 3 = 3, প্রত্যেকটা 3 কমন চলে গেলো, এবং এখানে 3 5 5 5 3 মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে মাইনাস
15 ইকুয়ালস টু 0। দেখো এইখানে এই মাইনাস 15টা উপাশে গেলে প্লাস 15 হয়ে গেল, একবার করে দিলাম এখান থেকে। এ 3 দিয়ে যদি কেটে দিই 3 5 15, ব্যাস এখান থেকে বেরিয়ে গেল 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 5, দ্যাট ইজ অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখে নেবো। তো এরপরে যে 3 নম্বর অঙ্কটি রয়েছে, দেখো পি ইস টু কিউ ইকুয়ালস টু 5 ইস টু 7 এবং পি মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 4 হলে এ 3 পি প্লাস 4 পি ইকুয়ালস টু কত। এখানে আমাকে 3 পি প্লাস 4 পি এর মান বের করতে দিয়েছে। তো সবার প্রথমে কি হচ্ছে, আমরা এখানে যেটা পেয়েছি যে ডেটাগুলো পেয়েছি সেটা বের করলো, পি ইস টু কিউ ইকুয়ালস টু 5 ইস টু 7 পেয়ে গেছি। এই তাহলে এখানে দেখো এখানে কি, আমি এখানে পি বাই কিউ ইকুয়ালস টু কত লিখতে পারি, 5 বাই 7 এন। এটাকে যদি আমরা কি করে বজ্রগুণন মানে যেমন করে এইগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, মানে এটাকে ক্রস মাল্টিপ্লাই যে 5টাকে এখানে রাখতে পারি, এই কিউটাকে উপরে নিয়ে যেতে পারি। 5টা এখানে নিয়ে গেলাম, কিউটাকে উপরে নিয়ে গিয়ে 7 করলাম, কেন এখানে আমি কে ধরে নেবো যেটা আমাকে সহজ, যেটা আমার ক্ষেত্রে সহজ হবে। তো এখান থেকে এ পি বাই 5 ইকুয়ালস টু কে আর হচ্ছে কিউ বাই 7 ইকুয়ালস টু কে, যেহেতু এই তিনটে ইকুয়ালস রয়েছে এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। লিখে দিলাম পি ইকুয়ালস টু কি হচ্ছে 5 বাই কে, এ কিউ ইকুয়ালস টু কি হচ্ছে 7 বাই কে। এ আশা করি বোঝা গেছে। এরপরে কি হচ্ছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে প্রদত্ত, দিয়ে দিয়েছে কি হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 4, প্রদত্ত এটা দিয়ে দিয়েছে। এ কি হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়ালস, তো এখানে পি মাইনাস কিউ রয়েছে, দেখো পি আর কিউ এর ভ্যালুটা এখানে আমরা পেয়ে গেছি, পি ইকুয়ালস টু 5 কে আর কিউ ইকুয়ালস টু 7 কে। তাহলে এখানে বসিয়ে দিলাম কি হচ্ছে 5 কে, পি এর মানটা বসিয়ে দিলাম, এখানে কিউ এর মান রয়েছে 7 কে, এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 4। এখান থেকে গেলে বিয়োগ করলে কি হচ্ছে 5 7 কে মাইনাস 5 কে, তাহলে এখান থেকে 2 কে হয়ে যাবে, বড় সাইন মাইনাস মাইনাস দিয়ে দিলাম ইকুয়ালস টু মাইনাস 4। এখান থেকে মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে কত, 2 টু দা 4, তাহলে কে ইকুয়ালস টু কত হচ্ছে 2, কে এর ভ্যালু কি হচ্ছে 2 বেরিয়ে গেল। তারপরে এখানে দিয়ে রয়েছে কি হচ্ছে 3 পি প্লাস 4 কিউ, এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো এখান থেকে পি পেয়ে যাচ্ছি, পি এর মানটা যদি বসিয়েছি বা এখানে পি এর মানটা একবার বসিয়ে দিলাম, কি হচ্ছে পি ইকুয়ালস টু 5 কে, 3 ইন্টু 5 কে এ প্লাস কি হচ্ছে এখানে 4 ইন্টু কি হচ্ছে 7 কে, 5 কে আর 7 কে বসিয়ে দিয়েছি। এবার এটাকে কত হচ্ছে ইন্টু করলে কত 15 কে, আর এটা কত হয়ে যাচ্ছে দিয়েছি। আচ্ছা যদি তোমরা বুঝতে পারছো, যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করো, যারা এখনো পর্যন্ত ও ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো, অনেকেই আছে যে বুঝতে পারছে সমস্ত ভিডিওগুলো দেখছে কিন্তু লাইক করছে না, কমেন্ট করছে না, তো কমেন্ট সেকশনে জানাও তোমাদের ফিডব্যাক। তাহলে আমি রেগুলারলি প্রতিনিয়ত দুটো তিনটে করে ভিডিও আপলোড করতে পারবো, মানে আমার ইচ্ছাও করবে তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো, তাহলে আমার কি হচ্ছে সেখানে ওটা সার্থক হবে। তো এরপরে যে 4 নম্বর অঙ্কটি রয়েছে, দেখো এ প্লাস বি ইকুয়ালস, এ প্লাস বি ইস টু রুট এ বি ইকুয়ালস টু 2:1 হলে এ ইস টু বি বের করতে দিচ্ছে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে এটা মানে হচ্ছে এ বলে দিয়েছে এ প্লাস বি ইস টু কি হচ্ছে রুট ওভার আর এ বি ইস টু 2:1 বলে দিয়েছে। তাহলে এটাকে এ কি বাই আকারে লিখতে পারি, এ প্লাস বি বাই কি হচ্ছে রুট ওভার আর এ বি ইকুয়ালস টু কি হচ্ছে 2:1। দেখো উভয় দিকে আমি সবার প্রথমে কি হচ্ছে বর্গ করে দেবো, বর্গ করলে আমার ক্যালকুলেশনে সোজা হবে, বর্গ করে দিচ্ছি। যদি বর্গ করে ফেলি দুদিকে, কেন বর্গ করবো, যখনই রুট ওভার দেখবো তখনই কি করবো বর্গ করার চেষ্টা করবো। তো যে কি হচ্ছে, যেহেতু রুট ওভার রয়েছে সেহেতু কি করলাম উভয় দিকে বর্গ করে দিলাম, বর্গ করার পর আর এখানে আমরা কি থাকছি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এখানে পড়ে থাকছে কি হচ্ছে এ বি, এ বি পড়ে থাকছে কেন স্কোয়ার রুট কেটে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে এ 2:4 আর 1:8 তো 1ই থাকে এ বর্গ করলে। তাহলে এখানে বর্গ করার পর যেটা পড়ে থাকলে এবার এখান থেকে তোমরা ক্রস মাল্টিপ্লাই করে করতে পারো, ক্রস মাল্টিপ্লাই করে বা এখানে ফর্মুলা ফেলে, ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলে স্কোয়ার প্লাস 2 প্লাস স্কোয়ার, কিন্তু আমি এই ফর্মুলা ফেলবো না, একটু ক্রস মাল্টিপ্লাই করছি এরকম ফর্মুলাকে ফেলছি না, স্কোয়ার ইকুয়ালস টু 4 এ বি, এটাকে এই পাশে নিয়ে আসো। ও এটাকে এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি ইকুয়ালস টু 0। তো এখানে কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি ইকুয়ালস টু কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, স্কোয়ার রুট কেটে গেলে এ এখানে আমরা চলে যাচ্ছি যেহেতু জায়গা নিয়ে গেছে এ, তাহলে এ মাইনাস বি কি তার হোল স্কোয়ারটা যেটা আছে হোল স্কোয়ারটা এ পাশে চলে গেলে কি হচ্ছে 0 রুট, আমি একবারে দেখালাম 0 রুট কি হয় 0ই হয় 0, তাহলে এ ইকুয়ালস টু কি হচ্ছে বি, ই তাহলে এ বাই বি ইকুয়ালস টু কি হচ্ছে 1:1, যেহেতু এ ইস টু বি বের করতে দিয়েছে এ ইস টু বি ইকুয়ালস টু 1:1, দ্যাট ইজ
অ্যান্সার। একদম ইজি, তোমরা যখনই দেখবে যে এরকম ও মান বের করতে দিচ্ছে তখনই বাই আকারে সাজিয়ে নেবে, বাই আকারে সাজিয়ে নেওয়ার পর যদি তো রুট ওভার থাকে, রুট ওভার থাকলে বড় করবে, বড় করে দেখবে এটাকে তোমরা ফর্মুলা ফেলতে পারতে, কোনো অসুবিধা ছিল না। ফর্মুলায় ফেললেও একই সূত্র আসতো, তার ভেঙে যেত, ফর্মুলা ফেললেও হতো। আর তোমাদের বলে দিই যে সূত্র কীভাবে মনে রাখতে হবে, সেইভাবে মনে রাখতে পারো। যদি সূত্র কীভাবে মনে রাখতে হয় এই ভিডিওটি না দেখে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো নেক্সট অঙ্ক চলে যাবো। এরপরে 5 নম্বর কোশ্চেনটি যেটা দেওয়া রয়েছে যে a প্লাস ওয়ান বাই বি ইকোয়ালস টু ওয়ান এবং b প্লাস ওয়ান বাই সি ইকোয়ালস টু ওয়ান বলে প্রমাণ করো সি প্লাস ওয়ান বাই এ ইকোয়ালস টু ওয়ান হবে। তো এটাও এসে টাইপ কোশ্চেন, এটা 2 নম্বর একটা কোশ্চেন, এন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে আমাকে দেখতে হবে কি রয়েছে, a প্লাস b এর রিলেশন দেওয়া আছে, b প্লাস c এর রিলেশন দেওয়া আছে, আমি এইটুকুই দেখবো। কি দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট না, কি বের করতে হবে, কি দিয়ে দিয়েছে সেটা সাহায্যে বের করতে হবে, সেটা সবার প্রথমে মনে রাখতে হবে। a আর b এর রিলেশন 1 দিয়ে দিয়েছে, b আর c এর রিলেশন দিয়ে একটা রিলেশন দেওয়া আছে, c আর a এর রিলেশন বের করতে হবে। তার মানে এখানে কি নেই, এখানে b দেখো নেই কোথাও, তাহলে b টাকে এলিমিনেট করতে হবে। দু রকম ভাবে করতে পারি, একটা কি হচ্ছে b এর মানটাকে বের করতে পারি এদিক থেকে, এই সমীকরণ থেকে b এর মানটাকে বের করতে পারি, দুটো সমীকরণ থেকে b এর মান বের করে কি করতে পারি, তুলনা করতে পারি। এটা ছাড়াও আরেকটা করতে পারি, এখান থেকে b এর মান বের, যে কোনো একটা সমীকরণ থেকে b এর মান বের করো, b এর মান বের করে অন্য একটা সমীকরণে বসিয়ে দাও, এটা চলে আসবে। কেন আমাকে মাথায় রাখতে হবে কি b এখানে নেই, b টাকে এলিমিনেট করতে হবে। তো চলো করে নিই, যে কোনো একটা পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে, আমি এখানে যে কোনো একটা অ্যাপ্লাই করছি। তো এখান থেকে দেখো তো কি হচ্ছে, 1 বাই b ইকুয়ালস টু কি হচ্ছে 1 মাইনাস এ, এই এটাই পাশে চলে গেল, মাইনাস হয়ে গেল এবং এটাকে উল্টে দিলাম, এটা কিছু নাই মানে 1 রয়েছে। দেখো তাহলে b ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1 বাই 1 মাইনাস এ, কারোর অসুবিধা নেই, আশা করি b ইকুয়ালস টু বের করে দিলাম। এই সমীকরণ থেকে b ইকুয়ালস টু কি হবে, b ইকুয়ালস টু 1 বাই c, ওয়ান বাই সরি b ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই c। তারপর এখানে কি হয়ে যাচ্ছে, বিটা আছে, বিটার মান বসিয়ে দেবো, কেন বি দরকার নেই, বি অপ্রয়োজনীয়। এবার এখান থেকে তুলনাও করতে পারতাম, এটা একটা তুলনাও করতে পারতাম, যেটা তোমার ইচ্ছে, তো এটাকে তুলনাও করতে পারে। তো তুলনা করছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 2 তুলনা করতে পারে, এই দুটো তুলনা করো তোমরা করতে পারো, তোমরা করে দেখো 1 2 তুলনা করে। আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে বি এর মানটা বসিয়ে দিলে কি হচ্ছে, 1 বাই 1 বাই এ ইকোয়ালস টু 1 মাইনাস 1 বাই সি ইকোয়ালস, এখানে ব্র্যাকেটে লিখে দেবো কি হচ্ছে, এস বি এর মান বসিয়ে, বি এর মান বসিয়ে তোমরা লিখে নেবে। এইখান থেকে দেখো, ও ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু কি হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে সি ই ওয়ান মাইনাস সি মাইনাস ওয়ান প্লেন করি। এবার দেখো সিটা ক্রস মাল্টিপ্লাই করে ইন্টু করে দিই, সিটা উপরে আছে প্লাস, তাই জন্য আমার সুবিধা হবে, এ সিটা এদিকে চলে আসবে, সি ইকুয়ালস টু ওয়ান প্লাস মাইনাস এ ইন্টু সি মাইনাস ওয়ান। ক্যালকুলেশন করো, দেখো না ক্যালকুলেশন করে কি করা যায়, সি ইকুয়ালস টু ও সি ই সি দিয়ে করছে সি ই মাইনাস কি হচ্ছে এ সি ই, আর এখানে কি হচ্ছে এ মাইনাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান প্লাস এ। তো এখানে যে হচ্ছে এটা রয়েছে, এখান থেকে দেখো সি প্লাস সি আর প্লাস সি কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো এগুলো আমার কোনোটাই কোনো মাইনাস নেই, তো এখানে দেখো কোনোটাই কোনো মাইনাস নেই, সেই কারণে কি হচ্ছে মাইনাসগুলোকে পাশে নিয়ে আসো না, তাহলে এ সি ই মাইনাস কি হয়ে যাচ্ছে এখানে, এ প্লাস কি হয়ে যাচ্ছে ওয়ান ইকোয়ালস টু কি হচ্ছে এ রয়েছে। দেখো এখানে কি হচ্ছে নিচে এ দরকার, তাই জন্য কি এ দিয়ে ডিভাইড করবো, আমি এ দিয়ে যদি ডিভাইড করি প্রত্যেকটাকে, এ সি বাই এ, এ ওয়াই দিকে যদি এ দিয়ে ভাগ করি, এই দেখো এ আমার আর এ বাই এ প্রত্যেকটা কি ওয়াই দিকে এ দিয়ে ভাগ করে পাই সেটা লিখবে, এ তাহলে দেখো এখান থেকে এ কেটে যাচ্ছে আর এখান থেকে এ কেটে যাচ্ছে, তাহলে কি সি প্লাস ওয়ান বাই এ ইকোয়ালস টু ওয়ান। প্রসেসিওরটা একটু লং হয়ে গেল, ও তোমরা এখানে বসিয়ে দিলেও কোনো আপত্তি ছিল না, এখান থেকে আরও সহজ হতো, ও তো এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি চাও যে এটাকে তুলনা করে করতে, তাহলে তোমরা তুলনা করেও করতে পারো, তো এখানে লিখবে উভয় দিকে এ দিয়ে ভাগ করে পাই, তোমরা লিখে নেবে। তো বন্ধুরা আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, যে সমস্ত ও আমি এখানে সলিউশনগুলো বললাম সেই সলিউশনগুলো পুরো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ও আর এর যে নেক্সট পর্ব সেই পর্বে ওর ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, ও তাহলে তোমাদের সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।